যখন থেকে আমি কাজ করা শুরু করেছি তখন থেকে আমার কাছে এটা একটা মানে বাকেট লিস্ট ছিল যে আমি সেলিম স্যারের সাথে একদিন কাজ করব। আমার সহশিল্পী এখানে খায়রুল বাশার এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছে জুনায়েদ বুগদাদি। জুটি সেম হলেও আমি চাই যে ওই জুটি থেকেই বিভিন্ন ডিফারেন্ট কাজ আসুক। বিশেষ কারণ হচ্ছে এটা ডিরেক্টর গিয়াসুদ্দিন সেলিম স্যার। আমার মনে হয় এর থেকে বিশেষ কারণ আমার জন্য লাগে না, কারণ আমার যখন থেকে আমি কাজ করা শুরু করেছি তখন থেকে আমার কাছে এটা একটা মানে বাকেট লিস্ট ছিল যে আমি সেলিম স্যারের সাথে একদিন কাজ করব। তো এটা যে আবার এত তাড়াতাড়ি হয়ে যাবে এটাও মাথায় ছিল না। তো বঙ্গ যখন আমাকে এই সুযোগটা দিয়েছে যে গাইয়াতে আমি সেলিম স্যারের সাথে কাজ করতে পারবো, এবং সে নাকি অ্যাপ্রোচ করেছিল বঙ্গকে যে আমি হতে পারি এই ক্যারেক্টারে, তো আমার মনে হয়েছে এর থেকে বড় সুযোগ হয়তো বা আমি আর পাবো না, এবং এর থেকে বড় কারণ আমার আর নেই গাইয়া করার জন্য। নিজের চরিত্র সম্পর্কে একটু যদি বলতে। নিজের চরিত্র সম্পর্কে খুব সিম্পল একটা চরিত্র, খুব স্টাইলিশ একটা চরিত্র, এবং আমার মনে হয় এটা সেলিম স্যারের মুখ থেকে শোনাটা খুব বেশি ভালো হবে, কারণ সে খুব সুন্দর করে বলতে পারে এটা যে দিঘির মতো ক্যারেক্টারতেই দিঘিকে নেওয়া। একটু আগে সে ফোনে বলছিল, সে তো এটা শুনে আমার মনে হয়েছে যে সে সবচেয়ে ভালো বলতে পারবে। এবং তার থেকে বড় কথা যে শুধু আমার ক্যারেক্টারই না, এখানে যার যেমন ক্যারেক্টার আমার মনে হয়েছে সেলিম স্যার খুব সুন্দর করে পিক করে বসিয়েছে, যে যাকে যেখানে যেমন লাগবে সে খুব সুন্দর করে তাকে ওখানে মানিয়ে নিয়েছে। তোমার সহশিল্পী নিয়ে যদি কিছু বলো। আমার সহশিল্পী এখানে খায়রুল বাশার এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছে জুনায়েদ বুগদাদি। তো বাশার ভাইয়ের সাথে কাজ হয়েছে আগে, বলা যায় ওখান থেকে আমি একটু রিলিফ, কারণ সে একটা আসলেই অনেক বড় কমফোর্ট জোন তৈরি করে রাখে কাজ করার সময়, এবং কো আর্টিস্ট হিসাবে সে খুবই ভালো, এবং ওই জায়গা থেকে আমি মনে করি যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে যেহেতু আমার সাথে তার একবার কাজ হয়েছে, সো ওভাবে আমাদের জানাশোনাটা আছে, ওভাবে একটা কেমিস্ট্রি আমরা ভালো করে করতে পারবো। যেহেতু এটা লাভ স্টোরি তো আমার মনে হয় যে এখানে কেমিস্ট্রিটা অনেক বেশি দরকার, এবং আমাদের লাস্ট কাজের থেকে এই কাজটা একদমই ডিফারেন্ট, কারণ লাস্ট কাজে হয়তো বা কেমিস্ট্রি আমরা ওভাবে দেখাতে পারিনি, মার্ডার 90s ছিল, তো ওখানে আসলে কেমিস্ট্রিটা দেখানোর সুযোগ ছিল না, ইটস অল অ্যাবাউট মার্ডার ওটাতে, তো এখানে হয়তো বা আমরা ওটার একদমই অপোজিটটা থাকবো। দিঘি এবং খায়রুল বাশার জুটি নিয়ে যদি হ্যাঁ তুমি কিছু বলো আর কি। আমার কাছে মনে হয় যে অবশ্যই এই জুটিটা দর্শক পছন্দ করেছে, পরিচালকরা পছন্দ করেছে দেখেই সেলিম স্যার আমাদের আবার চুজ করেছে, এবং সেলিম স্যারের সাথে সম্ভবত এটা বাশার ভাইয়ের সেকেন্ড কাজ সে বলছিল, এবং আমার সাথে তো প্রথম, তো আমি মনে করি যে যেহেতু সে চুজ করেছে দের ইজ সামথিং ইন ইট, তাহলে অবশ্যই, এবং আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট, কারণ জুটি সেম হলেও আমি চাই যে ওই জুটি থেকেই বিভিন্ন ডিফারেন্ট কাজ আসুক।